নমস্কার আজকে আমি আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে দেখলাম আমাদের ছাত্রছাত্রীদের কিছু প্রশ্ন আছে সেইগুলো নিয়ে প্রথমে আলোচনা করে তারপর ক্লাস এইটের বল ও চাপ চ্যাপ্টারে যে লাস্ট টপিক আছে বস্তুর ভাষণ প্লবতা এবং আর্কিমেডিসের নীতি সেই নিয়ে আলোচনা করব প্রথমেই একজন দেখলাম প্রশ্ন করেছে যে তরলের চাপ কীভাবে তার ঘনত্বের উপর নির্ভরশীল দেখো এটা যদি তোমরা আমার আগের ক্লাসটা ফলো করে থাকো তাহলে আমি ওখানে বিশদে শিখিয়েছিলাম যে কিভাবে তরলের চাপ নির্ণয় করতে হয় যাই হোক সেটা আমি ছোটো একটু ছোটো করে আরেকবার বলছি ধরো এই একটা তরল স্তম্ভ তো এই তরল স্তম্ভের তলায় ধরো একটা বিন্দুর আমি চাপ নির্ণয় করব ঠিক আছে ধরো এই স্তম্ভের উচ্চতা হচ্ছে এইচ আর এই তরলের ঘনত্ব হচ্ছে ডি ঠিক আছে তাহলে চাপ সমান ধরো চাপটাকে পি ধরে নিয়েছি চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে এখানে এই তরলস্তম্ভের ভূমির ক্ষেত্রফল বা যাই হোক এই ক্ষেত্রফলটা তাহলে বল বাই ক্ষেত্রফল এবার এই তরলস্তম্ভের বল বলতে কি বল প্রয়োগ করছে তার ওজনের সমান ওজন আবার মানে ভরগণিত গুণিত খসচ্য তাহলে আমি স্টেপ বাই স্টেপই লিখছি আবার দেখো এই ভর ভরকে আমরা কীভাবে লিখতে পারি ভলিউম ইন্টু ডেন্সিটি মানে আয়তন ইন্টু ঘনত্ব তাহলে ভরের জায়গায় লিখছি আয়তন গুণিত ঘনত্ব আবার দেখো এই আয়তনকে কিভাবে লিখতে পারি না ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা সাধারণ জ্যামিতিক ব্যাপার তাহলে আয়তনের জায়গায় লিখলাম এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি বাই এ উপর নিচে এ এ কেটে গেল তাহলে আমাদের তরলের চাপের কি এক্সপ্রেশনটা এলো পিকুয়ালস টু এইচডিজি এবার দেখো কোনো স্থানের ধরো একটা পার্টিকুলার প্লেসের কথা বলছি এইরকম একটা জায়গা তাহলে এই জায়গা তার যে ভূমি থেকে উচ্চতা এবং তার যে অভিকর্ষজ ত্বরণের মান দুটি কি ধ্রুবক কনস্ট্যান্ট তাহলে সেখানে ধরো তুমি একবার জল রাখলে একবার তেল রাখলে একবার পারদ রাখলে কি আরেকবার অ্যালকোহল রাখলে তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে এদের প্রত্যেকের কিন্তু ঘনত্ব আলাদা তাহলে দেখো আমরা এখান থেকে সরাসরি বলতে পারি পি ভ্যারিজাস ডি যদি এইচ আর জি ধ্রুবক হয় আমি ইংরেজিতে লিখলাম কনস্ট্যান্ট তার মানে ঘনত্ব বাড়লে চাপ বাড়বে ঘনত্ব কমলে চাপ কমবে অর্থাৎ এটা যদি শর্ট কোশ্চেন এসে থাকে তাহলে তোমরা বলতে পারো যে তরলের চাপ তরলের ঘনত্বের সাথে সমানুপাতিক যখন অবশ্যই এই কথাটা মেনশন করে দেবে যখন উচ্চতা এবং অভিকর্ষজ তরণ ধ্রুবক ঠিক আছে আচ্ছা নেক্সট আমার এক ছোট ছাত্র বলেছে যে মাত্রা নিয়ে ক্লাস একটা করালে ভালো হয় তো আজকে তো আমরা মাত্রা নিয়ে ডিসকাস করবো না মাত্রা নিয়ে আমি অবশ্যই একটা তাহলে আলাদা ক্লাস করানোর চেষ্টা করব আর আরেকজন বলেছে যে এই যে বলো চাপ চ্যাপ্টারটার বিভিন্ন টপিক আমরা আলোচনা করলাম এ নিয়ে কিছু এমসিকিউ প্র্যাকটিস করলে ভালো হয় তো ঠিক আছে আমি তাহলে এমসিকিউ সেট একটা তৈরি করে তোমাদের সামনে একদিন এনে বিভিন্ন জাতীয় প্রবলেমস নিয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করব আজকে চলে আসা যাক বস্তুর প্লবতা ভাষণ ও আরকিমেডিসের নীতি দেখো প্রথমে আমরা প্লবতা কথাটা সম্বন্ধে জানবো যে প্লবতাটা কি নাম শুনে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই খুব সহজে যদি বলি ঊর্ধ্বমুখী বল কীরকম ঊর্ধ্বমুখী বল না ধরো এই একটা তরল রয়েছে এটা তোমরা একটু বাড়িতেও করে দেখতে পারো ঠিক আছে মানে খুব সহজ একটা এক্সাম্পেল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি ধরো এরকম একটা বালতিতে কিছুটা জল নিলে একটু বেশি করে এবার মগ বা গ্লাস তোমরা সোজা করে ডোবানোর চেষ্টা করবে বারবার বলছি উল্টো করে নয় কিন্তু উল্টো করে হলে জল ঢুকে যাবে খুব সহজেই ডুবে যাবে সোজা করে ডোবানোর চেষ্টা করবে দেখবে খুব সহজে ডোবাতে পারছ না তাকে ডোবাতে তোমাকে বেশ কিছুটা বল প্রয়োগ করতে হচ্ছে ঠিক আছে কেন প্রয়োগ করতে হচ্ছে কারণ একে নিচ থেকে একটা বল ঠেলে উপরে তুলে রাখছে আবার যখনই দেখবে যেই তোমরা হাতটা ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে দেখবে গ্লাসটা বা মগটা কিন্তু উপরে উঠে আসবে কিন্তু এই এই একই জিনিস যদি তোমরা বেশ ভারী মোটা যদি বল বা কোনো কি বলবো পাত দিয়ে করো তাহলে কিন্তু দেখবে সহজেই ধর একটা লোহার বল তোমরা যদি দাও দেখবে এটা কিন্তু সহজেই ডুবে গেল কেন সেই সব কারণগুলো পরে আমরা আসবো কিন্তু প্রধান কথা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে এই ঊর্ধ্বমুখী বলটাকেই বলা হচ্ছে কিন্তু প্লবতা বোঝা গেলো আচ্ছা এবার হচ্ছে বস্তুর ভাষণ তাহলে দেখো এখানে কি হচ্ছে না একটা মগ বা গ্লাসের ক্ষেত্রে আমাদেরকে চেপে ডোবাতে হচ্ছে বা ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ঠিক আছে তাহলে বস্তুর ভাষণ বা ভাষণটা তো বোঝা গেল ভাষণের শর্তগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট বারবার প্রশ্নেও আসে এবং জানাটাও দরকার দেখো আমি তিনটে কেস একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি তোমরা একটু লক্ষ্য করো আচ্ছা এই প্লবতা বলটাকে আমরা ধরে নিচ্ছি বি আচ্ছা এর ইংরাজি কথাটাও বলে দিই ইংরাজি কথাটা হচ্ছে সরি প্লবতা হচ্ছে বুয়্যান্ড ঠিক আছে আর প্লব বল হচ্ছে বুয়্যান্ড ফোর্স ঠিক আছে আচ্ছা তাহলে ভাষণের শর্তে আমরা তিনটে কেস দেখব আমি একটু ছবিগুলো প্রথমে এঁকে নিই ভালো করে বুঝবে কোন বলটা কোন দিকে কাজ করছে তাহলে কিন্তু তোমরা সহজেই এই শর্ত নিয়ে যা প্রশ্ন থাকবে সেগুলো তোমরা লিখতে পারবে দেখো প্রথম যে ছবিটা সেখানে কি দেখা যাচ্ছে না তরলেতে একটা ব্লক ভাসছে ঠিক আছে এবং এখানে দুটি বল কি কি একটা হচ্ছে ব্লকের ওজন এবং আরেকটা হচ্ছে প্লবতা তাহলে দেখো ওজন কোন দিকে কাজ করছে নিচের দিকে তাহলে ওজন তো নিচের দিকে কাজ করছে তাহলে তো নেমে উঠে নেমে চলে আসা উচিত একদম তলায় কিন্তু এ নেমে আসছে না ভেসে যাচ্ছে কেন না ঊর্ধ্ব মুখে একটা বল কাজ করছে কি বল প্লব বল তাহলে এক নম্বর এসে কি হচ্ছে না প্লব বলের মান হচ্ছে ওজনের থেকে বেশি যার জন্য বস্তু ভাসমান দেখো দু নম্বর ক্ষেত্রে কি হচ্ছে না প্রত্যেক ক্ষেত্রেই আমাদের ওজন এবং প্লব বল দুটো আছে ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে না ওজন আছে তার ফলে কিছু দূর নেমে আসছে কিন্তু পুরোপুরি ডুবে যাচ্ছে না ডুবে ভেসে থাকছে ভালো করে দেখো ডুবে ভেসে থাকছে পুরো একদম তলায় ডুবে যাচ্ছে তা কিন্তু নয় কেন না এক্ষেত্রে ওজন আর প্লব বল একে অপরকে ব্যালেন্স করে ফেলছে তার মানে এখানে কী হচ্ছে প্লব বল সমান ওজন এবং তিন নম্বর যে কেসটা দেখো এখানে ব্লকটা কিন্তু পুরোপুরি ডুবে গেছে তার মানে কি প্লব বল ওজনকে ব্যালেন্স করতে পারেনি ওজন বলের থেকে বেশি যার ফলে প্লব বল ব্লকটাকে আটকে রাখতে পারেনি বা ব্লকের ওজনটাকে আটকে রাখতে পারেনি তাহলে এক্ষেত্রে হচ্ছে প্লব বল লেস দেন ওজন তাহলে দেখো তিনটে কেস কী কী দেখালাম বি গ্রেটার দেন ডাব্লু এটা হলো ভাষণ বা ভেসে থাকবে এই শর্ত ভেসে থাকবে এই শর্তে কি হবে ডুবে ভেসে থাকবে আর যখনই প্লবতার মানটা ওজনের থেকে কমে যাবে তখনই কি হবে না ডুবে যাবে দেখো এই তিনটে কেস ভাষণের তিনটে শর্ত আচ্ছা এই সংক্রান্ত বৈজ্ঞানিক আর্কিমিডিস তার গল্প তোমরা ছোটবেলা থেকে হয়তো বিভিন্ন বইয়েতে বা শুনেছো তো আমি বলি একটুখানি সেটা হচ্ছে আর্কিমিডিস রাজা তাকে দায়িত্ব দিয়েছিলেন যে তার সোনার মুকুট সেটা ভেজাল তাতে ভেজাল আছে নাকি না সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে তৈরি সেটা বার করার জন্য এবার আর্কিমিডিস তো কোনো পন্থা ভেবে পাচ্ছিলেন না যে কি করবে কি করবে তা তিনি যখন স্নানে গেছিলেন তখন চৌবাচ্চায় নামার পর মানে তখন বাতটাপ বা চৌবাচ্ছা যাই বলো তাদের নামার পর দেখলেন কিছুটা জল উপচে পড়ে গেল তা সেই উপচে জল পড়ে যাওয়ার ঘটনাটা থেকে তিনি একটা মারাত্মক বড় মানে সূত্রতত্ত্ব আবিষ্কার করে ফেললেন যেটাকে আমরা এখন আর্কিমেডিসের নীতি বলে পড়ব তা যাই হোক সেই আর্কিমেডিসের নীতিটা আমরা একটুখানি দেখি কী বলছেন আর্কিমেডিস আর্কিমিডিস বলছেন কোনো বস্তু তরলে সম্পূর্ণ বা আংশিক রূপে নিমজ্জিত করলে তরল কর্তৃক ক্রিয়াশীল প্লববল বস্তু দ্বারা অপসারিত না একটুখানি যদি ছবি এঁকে মানে এত কথা না বলে যদি একটু ছবি এঁকে আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে প্রথমে তোমাদের বুঝতে হয়তো সহজ হবে দেখো খুব সাধারণ ঘটনার তোমরা দেখেই থাকবে বা সেই ইয়ের গল্প পড়নি তোমরা সেই কাকের গল্প পড়নি কলসিতে পাথর ফেলে ফেলে জলের জলের যে তলটাকে সেটাকে উপরে তুলে ফেললো যাই হোক দেখো আমি একটা অ্যাপারেটাস আঁকার চেষ্টা করছি ধরো আমার এই বড়ো পাত্রে একদম এই নলের মুখ অবধি তরল আছে এবার আমি এই পাত্রে কি করলাম না একটা ব্লক তাকে আমরা সম্পূর্ণরূপে বা আংশিক রূপে নিমজ্জিত করলাম ঠিক আছে এবার আমরা কি জানি এর উপর একটা প্লবতা তো কাজ করছে এইবার দেখো এই যে ব্লকটাকে আমরা এখানে নিমজ্জিত করলাম এর ফলে কি হলো এই ব্লকটার সমান আয়তন জল বা তরল যাই বলো সেটাই নল দিয়ে বেরিয়ে গেল নল দিয়ে বেরিয়ে গিয়ে কী হলো না ধরো আমি একটা বলছি এরকম একটা পাত্রেতে জমা হলো তাহলে এই যে তরলটার ওজন হবে ডাব্লু তাহলে আর্কিমেডিস বলছে এই বি সমান ডাব্লু এটাই আর্কিমিডিসের নীতি দেখো তরল কর্তৃক ক্রিয়াশীল প্লব বল কার সমান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান বোঝা গেল আচ্ছা দেখো এবার আমরা এই যে প্লব বল তার মানটাকে আমরা এবার নির্ণয় করবো ঠিক আছে মানটা নির্ণয় করার সাথে সাথেই আমরা দেখতে পাব ওই প্লব বল কি কি বিষয়ের উপর নির্ভরশীল ঠিক আছে দেখো তাহলে আমরা আর্কিমিডিসের নীতি থেকে কি পাচ্ছি না প্লববল বি সমান অপসারিত তলরলের ওজন ডাব্লু ঠিক আছে তাহলে দেখো ডাব্লু মানে কি আমরা জানি ডাব্লু মানে ভর গুণিতক কে অভিকর্ষজ আবার ভর সমান কি জানি ভর সমান হচ্ছে আয়তন গুণিতক ঘনত্ব এবার আয়তন তো আমরা জানি যতটা আমরা বস্তু নিমজ্জিত করেছি বস্তু সেই আয়তনটা তাহলে বি ইকুয়ালস টু হয়ে গেল জি এই এক্সপ্রেশনটা খুব ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে এবার এখান থেকে আমরা দুটো সিদ্ধান্তে আসব একটা হচ্ছে বি ভ্যারিজ এস ডি আরেকটা হচ্ছে ভ্যাডিজাস ভি কখন যখন জি ধ্রুবক কি কি সিদ্ধান্ত এলাম না প্লব বল প্লব বল হচ্ছে ঘনত্বের সাথে সমানুপাতিক দেখো খুব স্বাভাবিক সম্পর্ক থেকেই আমরা দেখতে পাচ্ছি আর আর একটা সিদ্ধান্ত এলাম প্লব হচ্ছে আয়তনের সাথে সমানুপাতিক এবার দেখো এই দুটো যে আমরা মানে সিদ্ধান্ত আসতে পারছি এই সিদ্ধান্ত থেকে কত প্রশ্ন আসে সেগুলো আমরা একটুখানি আলোচনা করছি একটুখানি তোমরা দেখো ঠিক আছে দেখো খুব কমন প্রশ্ন তোমরা শুনে থাকবে যে একটি ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু অত বড় বড় জাহাজ কী করে ভেসে থাকে খুব সাধারণ এবং কমন প্রশ্ন যেটা মানে প্রায় তোমরা শুনে থাকবে বা আমিও চ্যাপ্টারের শুরুতে এখানেও একটুখানি বলছিলাম দেখো প্লব বল কিসের উপর নির্ভরশীল আয়তনের উপর নির্ভরশীল এবার একটা ছোটো লোহার বল তার ঘনত্ব তো লোহার ধরো আমি যদি লোহার জাহাজ বলি তাহলে লোহার যা ঘনত্ব তাই ঘনত্ব তাহলে ঘনত্বের কোনো পরিবর্তন নেই কিন্তু তার আয়তন কতটুকু খুব ছোট তাহলে আয়তন ছোট মানে তার উপর ক্রিয়াশীল প্লবতাও ছোটো তাহলে সে সহজেই ডুবে যাচ্ছে আর যখন একটা বড় জাহাজের কথা ভাবছি তখন দেখো তার আয়তন বড় আয়তন বড় মানে তার তার মানে প্লব বলের মানটাও বেশি তাহলে সে সহজে ডুবছে না বোঝা গেল আচ্ছা নেক্সট আমরা যে এক্সাম্পলটা দেখব এটা একটা আচ্ছা আমি লিখতে থাকি তাহলে তোমাদেরও মনে থাকবে লোহার বল ও জাহাজের ভাষণ বরফের ভাষণ আচ্ছা দেখবে তোমরা ভূগোলে বা বিভিন্ন ফিজিক্সেও পড়তে পারো সেটা হচ্ছে সমুদ্রেতে কি হয় না বড় বড় বরফের চাই ভেসে বেড়ায় কিন্তু তারা ভেসে বেড়ায় কীরকম ধারা না আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি ধরো তাদের বেশিরভাগ অংশটা থাকে কিন্তু জলের নিচে আর অল্প অংশ থাকে জলের উপরে কেন মানে এই রকমভাবে ভেসে বেড়ায় কি করে না দেখো জলের ঘনত্ব হচ্ছে এক গ্রাম পার সেন্টিমিটার কিউব সেখানে বরফের ঘনত্ব হচ্ছে জিরো গ্রাম পার সেন্টিমিটার কিউব আশা করি আর কিছু বলতে হবে না আমরা কি জানি বয়েন্সি বা প্লবল কার ওপর নির্ভরশীল ঘনত্বের উপর এবং এই যে এখানে দুটো ফ্যাক্টরি কাজ করে বরফ মানে যখন জল থেকে বরফ জমে যায় তখন আয়তনও বৃদ্ধি পায় আয়তন কতটা বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধি পায় ভি বৃদ্ধি পায় এগারো শতাংশ তাহলে দেখো এখানে দুটো ফ্যাক্টরি কাজ করছে ঘনত্ব কম আয়তন বেশি ভাষণ জল থেকে দেখবে খুব সাধারণ একটা তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো একটা গ্লাস নেবে ঠিক আছে একটা গ্লাস তাতে জল ভরবে কিছুটা দিয়ে বাইরে থেকে পেনে করে মার্ক করে দেবে যে এতটা জল ভরেছো এই অবস্থাতে তোমরা এটাকে ফ্রিজের ভেতর ভরে দেবে যখন বরফ জমে যাবে তোমরা দেখবে অবশ্যই সেই মার্কটা ক্রস করে বরফ কিছুটা বেশি জমেছে ঠিক আছে এই বেশিটা কতটাই বেশিটা হচ্ছে এগারো শতাংশ আয়তন বৃদ্ধি পায় বরফ জমলে ঠিক আছে এই জন্য দেখবি এই রিলেটেড আমরা তাপের চ্যাপ্টারে এরকম একটা প্রশ্ন পাবো যে বরফের দেশে লোহার পাইপ ব্যবহার করা হয় না কেন কারণ দেখো জল লোহার পাইপের মধ্যে দিয়ে যেতে যেতে যখন ঠান্ডায় জমে বরফ হয়ে যায় তখন আয়তন বৃদ্ধি পায় যার ফলে পাইপ ফাটিয়ে দেয় ঠিক আছে যদিও সেটা অন্য প্রশ্ন সেটা অন্য প্রসঙ্গে আমরা পাবো আচ্ছা এখানে তাহলে দেখো আমাদের এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে বোঝা গেল সূত্র থেকে বলের সূত্র থেকে যে প্লবতা কিসের উপর নির্ভরশীল ঘনত্ব এবং আয়তন এ দুটোর উপর নির্ভরশীল এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিলাম এবার আরও কিছু কিছু প্রশ্ন দেখি মাছ আমরা কী জানি মাছের কী আছে মাছের পটকা আছে ঠিক আছে বা যেটাকে ইংরেজিতে বলা হয় সুইম ব্লাডার তাহলে মাছ জলের বিভিন্ন স্তরে কি করে ঘুরে বেড়ায় না ধরো নিম্ন স্তরে যখন আছে কোনো সমস্যা নেই নিম্নস্তরে আছে এবারে উঠতে চাইছে কি করবে না এ এর ভেতর যে পটকা আছে সেই পটকাটাকে একটা গ্রন্থি হয় তোমরা বায়োলজিতে পড়বে লাল গ্রন্থি বলে একটা গ্রন্থি হয় পটকাটা অনেকটা এরকম ধারা দেখতে ঠিক আছে তো একটা ধর লাল গ্রন্থি বলে একটা গ্রন্থি হয় যেটা থেকে গ্যাস বেরোয় যাই হোক তো সেই পটকাটাকে ফুলিয়ে দেয় ফুলিয়ে দিতে কী হলো আয়তন বৃদ্ধি পারলো মাছের আয়তন বৃদ্ধি হলো আয়তন বৃদ্ধি হওয়া মানেই প্লবতা বেশি হলো উপরে উঠে গেল আবার কি হলো যখন নিচে নামবে মানে যখন গভীরে যাবে তখন কি হলো এই পটকাটাকে পটকা থেকে যে গ্যাসটা বের করে দিল আয়তন কমে গেল নিচে নেমে গেল ঠিক সেম অ্যাপ্লিকেশন হচ্ছে সাবমেরিন বা ডুবো জাহাজ সেম অ্যাপ্লিকেশান সাবমেরিনের ভেতর গ্যাস চেম্বার থাকে ঠিক আছে যেখানে ইনিশিয়ালি কি থাকে ধরো এই হচ্ছে সাবমারিন এরকম ধারা হোলস আছে ইনিশিয়ালি ধরো জল আছে এবার যখন এর ভেতর গ্যাস চেম্বারে যখন বেলুনগুলো ফুলে উঠবে ঠিক আছে তখন কি হচ্ছে তখন জলগুলো বেরিয়ে যাচ্ছে যার ফলে এটা উপরে উঠছে আবার যখনই এই বেলুনগুলো কমিয়ে দেবে জল ঢুকে যাবে ভারী হয়ে গে আবার এটা নিচে নেমে যাবে ঠিক আছে তাহলে এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু খুব সাধারণ অ্যাপ্লিকেশান আর একটা ধরো অ্যাপ্লিকেশান যেরকম পড়তে পারে সেটা হচ্ছে যে ওই প্যারাশুট বা যেটা হট এয়ার বেলুন আমরা যেটা বলি ধরো এরকম একটা বেলুন এরকম একটা রয়েছে ঠিক আছে একটা এয়ার একটা লেয়ারে উঠছিল এবার যেই এখানে একটু আগুন জ্বালিয়ে বেশি করে আগুন জ্বালিয়ে এর এরিয়াটাকে মানে ভলিউমটাকে বাড়িয়ে দেওয়া হলো তখন কী হলো এ আপার লেয়ারে চলে গেল প্যারাশুট দেখবে আমরা ফানু সরাই না পুজোতে বিভিন্ন সময় ফানু সরাই না ঠিক সেম অ্যাপ্লিকেশান তাহলে দেখো আমরা আজকে এটা আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট টপিক কিন্তু ভেরি ভাইটাল একটা টপিক সেটা হচ্ছে বস্তুর প্লবতা ভাষণ ও আর্কিমেডিসের নীতি আর্কিমেডিসের নীতি কিন্তু আমি যদিও মানে সংজ্ঞার পর ছবিকে বুঝিয়েছি কিন্তু সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা বারবার পরীক্ষায় পড়েও ঠিক আছে এবং তোমাদেরকে বুঝতে হবে যে সংজ্ঞাটার আসল সারমর্মটা কি কী শর্ত কিন্তু অল্টারনেটিভলি পরীক্ষায় পড়ে তো তোমরা অবশ্যই একটু লিখবে আমার মতো এক শুধু ছবি এঁকে ছেড়ে দেবে না আমি তোমাদের বোঝানোর জন্য এভাবে এঁকেছি তাহলে ভাষণের তিনটি শর্ত কি কি প্লবতা যদি ওজনের থেকে বেশি হয় তাহলে ভেসে থাকবে প্লবতা যদি ওজনের সমান হয় তাহলে ডুবে ভেসে থাকবে প্লবতা যদি ওজনের থেকে কম হয় তাহলে ডুবে যাবে বস্তুর ক্ষেত্রে তাহলে এটা একটা শর্ত আচ্ছা এই এটা তিনটে শর্ত ভাষণের ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি বললাম এবং এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি বলা হয় কখনো যে প্লব বল। ঘনত্বের উপর কীরকমভাবে নির্ভরশীল তাহলে তোমাদের কিন্তু তখন এটা বলতে হবে এই এই মানে এখান এই যে পুরো এক্সপ্ল্যানেশানটা আমি দিয়েছি যে প্লববল সমান বস্তু বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান ঠিক আছে প্লববল বল হচ্ছে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান তাহলে বি ইকোয়ালস টু ডাব্লু ডাব্লুর জায়গায় আমরা লিখতে পারি এম ইন্টু জি এর জায়গায় লিখতে পারি ভি ইন্টু ডি তাহলে প্লববল সমান ভি বি ইকালস টু ভি ইন্টু ডি ইন্টু জি তাহলে এখানে যদি জি কনস্ট্যান্ট হয় তাহলে ভি আর ডি এর উপর নির্ভরশীল মানে সমানুপাতিক সম্পর্ক আমরা এখান থেকে দেখিয়ে দেব এবং এই সম্পর্ক বা এই যে আমরা দুটো সিদ্ধান্তে এলাম এই সিদ্ধান্তের উপর মানে নির্ভর করে তোমার ধারা বিভিন্ন যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন সেগুলো কিন্তু আসতে পারে যেগুলো তোমাদের খুব বুদ্ধি করে উত্তর দিতে হবে এবার আমরা দেখব যে এই আর্কিবিডিসের নীতি থেকে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব ঠিক আছে রিলেটিভ ডেন্সিটি তার কীভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি না দেখো এটা সমান হচ্ছে কোন নির্দিষ্ট আয়তনের বস্তুর ভর বাই একই আয়তনের চার ডিগ্রি সেলসিয়াসে জলের ভর ঠিক আছে এবার দেখো এটা যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে দেখো আয়তনে ভর মানে কি এম বাই ভি তার মানে কোনো বস্তুর ঘনত্ব বাই চার ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে চার ডিগ্রি সেলসিয়াস কেন মানে হঠাৎ করে চার ডিগ্রি সেলসিয়াস তোমরা যখন পরবর্তী সময় তাপের চ্যাপ্টার পড়বে দেখবে এরকম জলের একটা গ্রাফ হয় জলের একটা ব্যতিক্রমী প্রসারণ বলে ঘটনা আছে ঠিক আছে সেটা আমি এখানে ডিটেলস বলবো জল চার ডিগ্রি সেলসিয়াসে থেকে বেশি ঘন হয় এটা অবশ্য আমি ভলিউম গ্রাফ আঁকলাম ধরো এটা হচ্ছে ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ ঠিক আছে আর যদি আমি ডেনসিটি ভার্সেস টেম্পারেচার গ্রাফটা আঁকি তাহলে এরকম হবে এটা হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস আর এদিকে হচ্ছে ঘনত্ব তা এই এই যে ঘনত্বটা এই ঘনত্বটা হচ্ছে এক গ্রাম পার সেন্টিমিটার কিউব ঠিক আছে চার ডিগ্রি সেলসিয়াস এবং একটা ব্যতিক্রমী প্রসারণ ঘটনা এটা আমরা চা তাপের চ্যাপ্টারে পড়ব তাহলে দেখো প্রথমেই তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে সোনার মুকুট রাজার সোনার মুকুট সেটা কি খাঁটি সোনা দিয়ে তৈরি নাকি না তার মধ্যে ভেজাল আছে তাহলে দেখো আমি এখানে একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলছি ধরো আমি কথাই বলছি ধরো একটা কোনো বস্তু যে কোনো বস্তু তার ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফোর গ্রাম পার সেন্টিমিটার কিউব ঠিক আছে কোনো বস্তুর ঘনত্ব তাহলে এটা আপেক্ষিক গুরুত্ব কত হবে ওয়ান পয়েন্ট টু ফোর গ্রাম পার সেন্টিমিটার কিউব বাই ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব এবার দেখো গ্রাম পার সেন্টিমিটার কিউব গ্রাম পার সেন্টিমিটার কিউব চলে গেল তাহলে শুধু রইল ওয়ান পয়েন্ট টু ফোর আচ্ছা আমরা সেই আগেও পড়েছি যে কিছু কিছু রাশি হয় যেগুলো এককবিহীন ঠিক আছে তাহলে দেখো এককবিহীন রাশির মধ্যে আমরা আপেক্ষিক গুরুত্ব পড়েছি তাহলে এককবিহীন কেন না সমধুর মানে সম সমজাতীয় রাশির অনুপাত বলে এটা হচ্ছে এককবিহীন তাহলে দেখো আমি কথাই বলছি যদি এই বস্তুটার মধ্যে কোনো ভেজাল মেশানো থাকে তাহলে এর ঘনত্ব মানে ধরো আয়তন একই রাখা হলো কিন্তু এর মধ্যে অন্য কোনো ভেজাল মেশানো হলো তাহলে কী হবে এর ঘনত্ব বাড়া করবে তাহলে যদি ঘনত্ব বাড়া করে তাহলে এই আপেক্ষিক গুরুত্বও বাড়া করবে তাহলে সেখান থেকে মানে জল যতটা উপচেছে সেই ওজন থেকে আমরা বুঝতে পারবো যে আদত কি মানে সোনার মুকুটটা আসল সোনার নাকি না তাতে ভেজাল মেশানো আছে এবং সেই ভাবনাটা থেকে ভাবো একটা মানুষ স্নান করতে গিয়ে তার জল উপচে পড়া সেই ভাবনাটা থেকে এরকম একটা মানে ইম্পর্ট্যান্ট একটা বৈজ্ঞানিক তত্ত্ব এবং তার নীতি তিনি প্রকাশ করলেন তা যাই হোক এইটা একটু খেয়াল রাখবে যে এটা কিন্তু ইউনিটলেস বা এককবিহীন বা মাত্রাবিহীন এই কথাটা একটুখানি এটার ক্ষেত্রে খেয়াল রাখবে তো এই ছিল তোমাদের মোটামুটি বল ও চাপ চ্যাপ্টারটার ডিটেলস আমি একবার ছোট্ট করে একটু টপিকগুলো তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা প্রথমেই ছিল বল বলের সংজ্ঞা বলের একক মাত্রা নিউটনস ল থেকে বলের যে আমরা ফর্মুলা পেয়েছিলাম এফ টু এম এ সেটা তারপরে আমরা পড়েছি ঘর্ষণ ঘর্ষণের মধ্যে আমরা দেখেছি তিন ধরনের ঘর্ষণ স্থির ঘর্ষণ জার্মান সবথেকে বেশি তারপর হচ্ছে গতিশীল ঘর্ষণ তার মান সবথেকে তারমান তার থেকে কম এবং সব থেকে শেষে দেখেছিলাম রোলিং ফ্রিকশন ঠিক আছে তার মান সবথেকে কম তো এরকম একটা আমরা অর্ডার করেছিলাম এবং ঘর্ষণের একটা ফর্মুলা পড়েছিলাম এফ ইকালস টু মিউ আর আর হচ্ছে রিয়াকশান ফোর্স এফ অ্যাজ আর ঠিক আছে ঘর্ষণ তিনটে বিষয়ের উপর নির্ভরশীল এগুলো ইত্যাদি ঘর্ষণ চ্যাপ্টারটার মধ্যে পড়েছিলাম তারপর দেখেছিলাম আমরা তরলের চাপ কিভাবে আমরা নির্ণয় করতে পারি এবং উৎস্থৈতিক কুট এবং তরলের সমচ্চশীলতা ধর্ম তারপর আমরা কালকে আগের দিন পড়েছি যে বায়ুমণ্ডলীয় চাপ কিভাবে নির্ণয় করব গ্যাসের চাপ কিভাবে নির্ণয় করব ব্যারোমিটার এবং ম্যানোমিটার তাদের কার্যপ্রণালীর পার্থক্য এবং আজকে আমরা এই টপিকের শেষ এই চ্যাপ্টারের শেষ শেষ টপিক দেখলাম বস্তুর প্লবতা ভাষণ ও আর্কিমেটিসের নীতি ঠিক আছে এর নিয়ে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিও আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এছাড়া আর আমার দুজন ছাত্রছাত্রী যারা বলেছ যে এমসিকিউ সেট একটা দিতে তাহলে আমি চেষ্টা করবো একটা এমসিকিউ সেট সেট প্রিপেয়ার করে একদিন সেটা নিয়ে একটা ক্লাস করতে এমসিকিউ সেট বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে আর আরেকজন ছাত্র বলেছ যে ডাইমেনশন অর্থাৎ মাত্রা নিয়ে একটা ক্লাস করাতে তো সেটাও আমি চেষ্টা করব যেটা খুব তাড়াতাড়ি যদি করানো যায় ধন্যবাদ